গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে সন্ধ্যাবেলা থেকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগ এডি মানে ব্লগ শুট করার সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎই বর্মশাই বলল, কণিকা আজকে একটুখানি মাংস খেতে ইচ্ছা করছে, একটু খাওয়াবে? বেশ কটা দিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া, মাংস টাংস এসব খাওয়া হয়নি, বাজার ঘাটও হয়নি, তো তুমি এক কাজ করো, একটু মাংস খাওয়া। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যেই আবদার সেই রাত্রেবেলায় বেরিয়ে গেলাম দোকানে মাংস আনতে। হ্যাঁ, আনতে যাওয়ার ভিডিও আর পোস্ট করা মানে এডিট করা হয়নি বা তোলা হয়নি, তো মানে তোলাই হয়নি আর কি, শ্যুট করা হয়নি। তো ভাবলাম যে না, এখন থেকে ভিডিওটা শুরু করি। এখানে রয়েছে প্রায় 6 কিলো মাংস। হ্যাঁ, 6 কিলো মাংস মানে 6 কিলো মাংস রান্না হবে না, কিছু মাংস ফ্রিজে ঢুকবে, কারণ তার বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে পেস্তা চিকেনও ফুরিয়ে গেছিল, তার জন্যও মাংস আনতে হয়েছে। আর এক হচ্ছে কিছুটা চিকেন এনে রেখেছি, ভেবেছিলাম একটু পকোড়া খাবো, তো যেই কারণে। তো আমার তো জানো যে কোনো জিনিস করতে একটু সময় লাগে, কারণ চাইলেই সব কিছু সময়ের মধ্যে করে উঠতে পারি না চারিদিকে সামলে। যদি রাত্রেবেলা প্ল্যান করে ঘুমাই, সকালবেলা উঠে এই এই কাজগুলো করব। সকাল থেকে উঠে এত কাজের প্রেশার পড়ে যায় না, চারিদিকে সামলাতে সামলাতে যখন খেয়ে দিয়ে একটুখানি বসি, তখন আবার এডিটের সময় হয়ে যায়, আর সেই মুহূর্তে কি পরিমাণে যে ঘুম পায় বিশ্বাস করবে না। যাই হোক, এদিকে চিকেনগুলো যেগুলো ফ্রিজে ঢুকবে সেগুলো ভালো করে আলাদা আলাদা করে রেখে দিলাম, এগুলোকে এবার ফ্রিজের মধ্যে রেখে আসি। তো এই যে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আর ওই যে চিকেন পকোড়া করব যেটা, সেই চিকেনটা রাখতে ভুলে গেছিলাম, ওটা আবার পরে রেখেছিলাম যদিও। আর এখন যেটা রান্না করব, সেই মাংসটাকেও ধুয়ে আলাদা করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আর এবার নিয়ে বসেছি আলু পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে। তো এখানে যে আলুগুলো ছুলে নিচ্ছি, আলুগুলো ছুলে ভাবছি আলুও দেব, কারণ আমাদের বাড়িতে মাংস, বিশেষ করে আমার ক্ষেত্রে, আলু ছাড়া মাংস আমার চলেই না। আমার ভীষণভাবে আলু প্রিয় ছোটবেলা থেকেই। আগে তো শুধু আলু সেদ্ধ ভাত হলেই হতো, আর একটু বিট নুন দিয়ে ভাত খেতাম। ওই গল্প তোমাদের সাথে আগেও শেয়ার করেছি অনেক। ফ্রিজ থেকে লঙ্কা আদা বের করে নিলাম, আর ফ্রিজটা বন্ধ করে রাখবো। ফ্রিজটা না এই দুদিন আগে পরিষ্কার করেছিলাম, বললাম না ব্লগ শ্যুট করা হয়নি কোনো, ওই জন্য তোমাদের দেখানো হয়নি। কিন্তু কাজ তো ঘরের থাকে, সেগুলো তো করতেই হয়েছে, সেগুলো না করলে যাই কোথায়। আর আজকে মাংসটা রান্না করব আমার মায়ের মতো। আমার মা ছোটবেলায় মাংসের মধ্যে পেঁয়াজ রসুন কম দিত, কিন্তু না এই যে আদা ধনে শুকনো লঙ্কা এই একটা কি একটা মশলা বানাতো, আরও কী কী দিত জানি না। তো হ্যাঁ, পেঁয়াজ রসুনও দিত, কিন্তু আমরা যতটা দিই সেই তুলনায় কম দিত। কিন্তু আরও একটা এক্সট্রা মশলা বানাতো, সেটা দিলে এত ভালো লাগতো খেতে। যদিও আমি আজকে পেঁয়াজের পরিমাণটা কম দিচ্ছি না, কারণ বেশিই দিচ্ছি, তার সাথে ওই রকম একটা মশলা বানানোর ট্রাই করলাম। ওর মধ্যে নিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা জিরে নিয়েছি, কাঁচা ধনে, আর নিয়েছি গোটা গরম মশলা, ওটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আদা কাঁচা লঙ্কা নিয়েছি 2-4টে মতো, কাঁচা লঙ্কা বেশি নিইনি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য। আর নিয়েছি রসুন, তো এগুলোকে আলাদা পেস্ট করব। তো এবার দেখো, এখানে বসেছি পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কাটতে গিয়ে তো আমার সেই অবস্থা, মানে পুরো কান্নাকাটি করে ভীষণ খারাপ অবস্থা। আর এখন তো চোখের ভীষণই প্রবলেম হচ্ছে, কারণ সারাদিন বুঝতেই পারো মোবাইলের ওপর যায়, তো চোখে প্রচুর প্রেশার পড়ে। ওই জন্য পেঁয়াজ টিয়াজ কাটতে বসলে একদম কান্না আমার পুরো ফেটে যায়, দেখো কি পরিমাণে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি এইভাবে কাঁদতে কাঁদতে উজ্জ্বলের সামনে গেছি, বলছে কি গো কাঁদছ কেন তুমি এইভাবে? আমি বললাম তোমার জন্যই তো কাঁদছি, বলছে আমি আবার কি করলাম? আমি বললাম আরে আর কিছুই হয়নি, তুমি আর কি করবে, পেঁয়াজই আমাকে আজকে কাঁদিয়ে দিল রান্না করতে গিয়ে। বলছে ও আমি মাংস খেতে চেয়েছি ওই জন্য বলছো তোমার জন্য কাঁদছি? আমি বললাম না না, ওটা তো এমনি মজা করে বললাম। এদিকে দেখো, আলু কেটে ধোয়া হয়ে গেছে, একটা আলু আমি কাটতেই ভুলে গেছি, আলুটা ভাজা বসিয়ে দিলাম, বলতে বলতে আলুটা ভাজাও হয়ে গেছে। কত তাড়াতাড়ি ভিডিওগুলো চলে যায় বলো, এইরকম যদি আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে দৌড়াতো কত ভালো হতো। 5-10 মিনিটে সংসারের সব কাজ কমপ্লিট হয়ে যেত, তারপরে আমাদের হাতে কত সময়, শুয়ে বসে কাটাও নিজের কাজ করো। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত, তার সাথে এদিকে মাংস কষা। তো উজ্জ্বল বলছিল একটু লুচি খাবে, সেই অবধি আর আমি যেতে পারিনি, কারণ আর এনার্জি নেই যে এখন আবার লুচি করব। ওটা বললাম পরে আবার কোনো দিন তোমাকে করে খাওয়াবো। তো এর মধ্যে 2 রকমের পেস্ট দিলাম, যেটা তোমাদের বলেছিলাম, আর একটা যেটা করেছিলাম। তারপরে পেঁয়াজটা আগের থেকে ভেজে নিয়েছিলাম, নিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলা এক এক করে অ্যাড করে দিলাম, হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব। এক্সট্রা করে আর আদা জিরের গুঁড়ো দিলাম না, কারণ ওটা তো
তোমার বেটেই দিয়েছিলাম। আর এদিকে দেখো, ভাতটাকে চেক করছি, তো ভাতটাকে দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা। আর একটা নতুন চাল এনেছে তো উজ্জ্বল, ওটা অনলাইন থেকেও অর্ডার করেছে, আমি না বুঝতে পারি না, মানে ভাত যদি নামাতে যাই হয় ওকে আমাকে খাইয়ে দেখতে হবে চাল ঠিকঠাক আছে কিনা, নাহলে মুখে নিজেকে মুখে দুটো ভাত দিয়ে দেখতে হবে হয়েছে কিনা, কারণ এত তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে সেকেন্ডের মধ্যে চালটা নরম হয়ে যাচ্ছে, তো যে কারণে আমি বুঝতে পারছি না, আমার দেরি হয়ে যাচ্ছে কাজ করতে, আর এদিকে ভাতও ফেনা ফেনা হয়ে যাচ্ছে, তো তারপরে অনেক বুঝে বুঝে চালটা রান্না করতে হচ্ছে। তো যাই হোক, একটু কমে পেয়েছে ওই জন্যই আর কি, অনলাইন থেকে অফারে পেয়েছিল, অনলাইন থেকে ওই জন্য চালটা অর্ডার করেছিল। আর এমনি তো আমাদের কাছাকাছি থেকেই আনা হয়, তো আমি আর আনতে যেতে পারিনি। আর এমনিতেও ও বললো যে ঠিক আছে, অফার যখন দিচ্ছে তখন এখান থেকেই খাই। আর এদিকে রান্না করতে করতে আমার তো জানো রাজ্যের কাজ মনে পড়ে যায়, বারবার শুধু হাত ধোবো আর বারবার শুধু গ্যাস ওভেন এগুলোকে মুছবো। তো এবারে যে কটা বাসন টোসন ছিল সেগুলোকেও মেজে নিলাম, মেজে আবার হাত ধুলাম, ধুয়ে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে কটা জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলো এবার তুলে নেব, তুলে নিয়ে জামাকাপড়গুলো ভাঁজ করে নেব। মেয়ের স্কুলে জামাকাপড় রয়েছে, তারপরে আমাদের সমস্ত জামাকাপড় রয়েছে, সেগুলোকে এবার রান্না হতে হতে এখানটায় জামাকাপড়গুলো ভাঁজটা করে নেব। মাংসটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম, একদম পুরো জল ছাড়া মাংস রান্না করব। ও আমার হাতের এই জল ছাড়া মাংসটা খেতে ভীষণ পছন্দ করে, বলে তুমি যেভাবে আস্তে আস্তে করে জল না দিয়ে বেশ মানে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করো, খুব নরম হয় এভাবে করলে, একটু টাইমটা বেশি লাগে কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো জল ছেড়েছে বেশ খানিকটা, এবার না এইভাবেই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেবো। তো দেখো মাংস রান্না হয়ে গেছে, এর মধ্যে আর এক্সট্রা করে গরম মশলা আমি দিলাম না, কারণ তখনই দিয়েছিলাম বাটাবুটির সময়, আর একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে রান্না। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বর বলছে আর দেরি করো না খেতে দিয়ে দাও। আর আমাদের খাওয়ার সময় জানো আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু প্রিয়, দেখি তারনাথ তান্ত্রিক আছে তার মধ্যে একটা, তারপরে সফটুনসের যে বাংলা কার্টুনগুলো সেগুলো আছে ভীষণ পছন্দ দেখি, আরও কয়েকটা ভূতের চ্যানেল আছে, তারপরে যখন রাতে ঘুমাতে যাই সব কাজ সেরে 12টা 1টা বাজলেও ওই আধা ঘন্টার জন্য হলেও কানে হেডফোনটা দিয়ে দু একটা ভূতের যে পডকাস্টগুলো হয়, যেমন তোমরা শুনতে পারো ইউটিউবে সার্চ করলে পাবে প্রেত কথা, গল্পওয়ালা, ও গল্পওয়ালাতে তোমার রিয়েল যে পডকাস্টগুলো সেগুলো হয়, তারপরে আরও কয়েকটা আছে, আমি সব তো মনে থাকে না, নটার গল্প এরকম আরও কয়েকটা আছে, ভুলে গেছি আরও অনেক নাম, সব আমার সাবস্ক্রাইব করা রয়েছে, ওগুলোকেই বসে বসে শুনি। তারপরে গৌরব তপাদার ব্লগস এইসব আর কি, এগুলোকেই শুনি, ভালো লাগে, খুব সুন্দরভাবে বলে, আর এত ভালো লাগে গৌরবদা এত সুন্দরভাবে বলে বুঝিয়ে, মানে পুরো একদম গায়ে কাঁটা দিয়ে যায় ওগুলো শুনলে, জাস্ট তোমরা শুনবে একটা শুনলে মনে হবে যে পুরনো যত আছে সব শুনি, এত ভালো লাগে। তো সেরকমই দেখছিলাম ওই তোমার তারনাথ তান্ত্রিকের বংটুন বলে একটা চ্যানেল আছে, ওটা দেখতে পারো, তারপরে বাংলা কার্টুন হাব ওটা একটা আছে, ভূতের কার্টুন হয় ওটাও দেখতে পারো, তারপরে জীবন্ত অ্যানিমেশন ওটাও দেখতে পারো, প্রচুর আছে, আমি প্রতিদিন একটা একটা করে দেখবই, আমার নেশা হয়ে গেছে, মানে অফ টাইম পেলে একটা না একটা দেখবই। তো চলো তিনজনে মিলে খেতে বসে পড়েছি, মেয়েকে মাখিয়ে দিলাম, ও বললো যে মা মাখিয়ে দাও, মাংসটা ছাড়িয়ে দাও হাড়ের থেকে, আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে কর্তামশাকেও মানে উজ্জ্বলকেও খাইয়ে দিচ্ছি, তার সাথে আমিও খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।